আসসালামু আলাইকুম গাইস, বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম। সো গাইস, আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেলে, সে হ্যাঁ, আমরা কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিংবা ফেসবুক আইডি থেকে কীভাবে আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে গাইস, তো সেটা যে কেউ করতে পারবেন, বাট একটু কষ্ট করতে হবে অবশ্যই, কষ্ট নেই ছাড়া কোনো কিছুই মেলে না। ঠিক আছে গাইস, সো অবশ্যই একটু কষ্ট করলে আপনারাও করতে পারবেন। তো ভিডিও পুরোটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হব, প্লাস আপনাদেরকে বোঝাই দিব যে কীভাবে আপনারা করবেন। সো গাইস, এই জন্য আপনাদের জাস্ট কিচ্ছু প্রয়োজন হবে না, জাস্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে, প্লাস আপনাদের একটা আইডির প্রয়োজন হবে। ঠিক আছে গাইস, সো আমি আজকে আপনাদের এই আইডিটা দিয়ে দেখাই দেবো। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার প্রথমেই বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল বাটন দিয়ে রাখবেন এরকম ভিডিও সবার দেখার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ইন্ট্রোর পরে আবারও স্বাগতম। সো আমাদের আজকের ভিডিও টপিকটা ছিল যে কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারি। তো এটা করার জন্য আপনাদের জাস্ট একটা আইডি তো অবশ্যই প্রয়োজন হবে। আর হ্যাঁ, আমার মনে হয় না যে এমন কেউ আছে এখনও পর্যন্ত যে ফেসবুক আইডি ইউজ করে না কিংবা ফেসবুক অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, সো আপনি যে এখন ভিডিওটা দেখতেছেন, আপনার হাতে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন আছে। সো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকলে আপনারা অবশ্যই আপনাদের ফোনে ফেসবুক ইউজ করেন। সো গাইস, আপনারা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন, তারপর তার জন্য আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন না, আপনাদের একটা প্রেস ক্রিয়েট করতে হবে, প্লাস প্রেস থেকে আপনাদের ইনকাম করতে হবে। এবং কীভাবে কী ক্রিয়েট করবেন, সব কিছু কীভাবে ইনকাম হবে, কী করতে হবে, আপনাদের সব কিছু আমি দেখা দেবো। জাস্ট আপনাদের ভিডিওতে ইনকাম করা, মানে ভিডিও দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, যত আপনাদের ভিউ হবে তত আপনারা ইনকাম করতে পারবেন। প্লাস আপনারা কীভাবে ভিডিওগুলো র্যাঙ্ক করবেন সেই বিষয়ে কথা বলবো। সো গাইস, আপনাদের প্রথমে আইডিতে চলে আসতে হবে, আপনাদের ফেসবুক আইডিতে আসার পরে প্রথমে থ্রি ডট কোনায় আমাদের থ্রি ডট অপশন থাকবে, তারপর সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবো গাইস। ঠিক আছে, তো থ্রি ডটে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে যাবো, নিচে যাওয়ার পর এখানে লেখা আছে দেখবেন প্রেস। ঠিক আছে গাইস, তো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো, দেখা দিচ্ছি এখানে লেখা আছে প্রেস। ভিডিওটা একটু লং হতে পারে, আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রেজে ক্লিক করার পর আপনার এখানে এই ক্রিয়েটে প্রেজ লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে গাইস, দেখুন এটাতে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নাম দিয়ে দিতে হবে, আপনার একটা মানে সুন্দর একটা নাম দিয়ে দিন, এখানে গেট স্টার্ট দিয়ে দিলাম। তো আপনারা এটা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে করতে পারেন, আপনারাও আপনাদের ফেসবুক অফিসিয়াল থেকেও করতে পারেন, আমি এটা ফেসবুক আমার লাইভ থেকে করতেছি। তো আপনার একটা নাম দিয়ে দেবেন। ঠিক আছে গাইস, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের ভালো সুন্দর একটা নাম দিবেন, আপনার যেই টপিকের উপর ভিডিও বানাবেন সেই মানে সিস্টেমে আপনারা বানাবেন। ঠিক আছে গাইস, তো নামটা দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আপনার এখান থেকে নেক্সট আবার ক্লিক করে দেবেন। ঠিক আছে গাইস, তারপর অ্যাড ইয়েতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আপনার পার্সোনাল ব্লকটা সিলেক্ট করে দেবেন প্রথমে। সো পার্সোনাল ব্লকটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সবার নিচে এটাতে নেক্সটে ক্লিক করতে হবে। সো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। সো আপনারা তারপরে কী করবেন দেখা নিচ্ছি জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, তারপর এখানে আমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে কিংবা কোনো কিছু ওয়েবসাইট থাকে, তো আপনারা সেখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, সো আপনারা না থাকলে এটা স্কিপ করতে পারেন কিংবা নেক্সট করতে পারেন। ঠিক আছে, তো আপনারা নেক্সট করে দিচ্ছি, এটা আমি নিব না। তো তারপরে দেখুন আমাদের নামটা হয়ে গেছে, তো আমাদের আইডিটা ডান, আমাদের এটা ফলো কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তারপর আমাদের এখানে কী করতে হবে, ডান দিতে হবে, দেওয়ার পরে আমাদের এখানে প্রোফাইল পিক প্লাস কভার পিকটা দিতে হবে গাইস। দেখুন এখানে আমাদের প্রোফাইল পিক প্লাস কভার পিকটা দিতে হবে। সো গাইস, এখানে আপনারা প্রোফাইল পিক একটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো প্রোফাইল পিক একটা, কভার পিক একটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে দিতে যাচ্ছি না, এখন ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট আপনাদের আরেকটা কাজ করতে হবে কি, অনেক একটা ইম্পর্টেন্ট একটা কাজ, আপনারা এখানে লেখা আছে দেখবেন ইডি প্রেস, আপনারা এখানে শো মানে শোয়ের এখানে ক্লিক করবেন গাইস, এইটাতে ক্লিক করবেন এইটাতে। ঠিক আছে, তো এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনাদের অন্যের কাছে আপনাদের পেজটা কীরকম দেখা গেছে। এখানে দেখুন, এখানে কিন্তু মানে আপনাদের ইয়ে দেখাচ্ছে গাইস। ঠিক আছে, এখানে আপনাদের একটা ক্রিয়েট অ্যাকশন বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাকশন বাটন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ইডিটে ক্লিক করতে হবে, ইডিট পেজ, তারপর এটা নিচে যেতে হবে, এটা নিচে যাওয়ার পর আপনাদের এখানে নাম্বার সেট করে দিতে হবে। তো আপনার একটা নাম আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ নিয়ে থাকলে তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের একটা নাম্বার সিলেক্ট করে দিতে হবে, তারপর একটা নাম দিয়ে দেবেন, নাম্বার দিয়ে দেবেন। সো তারপরে নাম্বার একটা দিবেন, একটা হাতে বাজে নাম দিয়ে দেবেন, নাম্বার দেওয়ার পর আপনাদের এখানে সেভ করে দেবেন। ঠিক আছে, সো সেভ করে দেবেন, সেভ করে আপনাদের আপনাদের কিন্তু রিয়েল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, নাম্বারটা দেওয়ার পর আপনারা এটা সেভ করে দেবেন, সেভ করে নেওয়ার পরে আপনাদের এখানে অ্যাকশন বাটনে দিতে হবে দশ মিনিট, আমি দেখা দিচ্ছি গাইস। তো তারপর সবার উপরে রাখা আছে এডিট প্রাইস। ঠিক আছে, তো আপনারা এইটাতে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে আপনাদের সব এখানে ডিটেলসগুলো আছে, এখানে আপনারা এগুলো সবগুলো পূরণ করে দেবেন নিজের ওয়েবসাইটে। একটা ডিসক্রিপশন দিতে হবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ইমেল দিতে হবে, আপনাদের যেটাতে বিজনেস করবেন আর কি, যেটাতে আপনাদের টাকা টাকা পাঠাবে। ঠিক আছে, তো এই সিস্টেমে আপনাদের কাজ করতে হবে, প্লাস আপনাদের এখানে ইনভাইট করে নিতে পারেন আপনাদের সবাইকে, প্লাস আমাদের ফলোয়ার আপনাদের এই সিস্টেমটা হচ্ছে। ও, আর একটা কথা বলিনি, আপনাদের এই পেজটাতে আপনারা ভিডিও আপলোড করার জন্য একটা অ্যাপস প্রয়োজন হবে বলছিলাম, সেই অ্যাপসটা হচ্ছে আমাদের এই সেই অ্যাপসটা। সো গাইস দেখুন, ক্রিয়েটর, ঠিক আছে গাইস, ক্রিয়েটর স্টুডিও। সো দেখুন, দেখা দিচ্ছি এ টু জেড দেখা দিচ্ছে আপনার ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। দেখুন গাইস, এটা আপনাদের সেই অ্যাপস, তো আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যান, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। সো অ্যাপসে ক্লিক করে তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। তো আপনারা একটু ওয়েট করুন, আমি দেখা দিচ্ছি।
তাহলে দেখুন এটা আমরা আরেকটা কথা বলি, আমি আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, ভিডিও যে এডিট টিডিট করি, তো সব ভিডিওতে আমরা যে থাম্বনেল টাম্বনেল আবার সব কিছু ইউজ করি, সবগুলো আমাদের কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে করি, ঠিক আছে গাইস? ইউটিউব স্টুডিও এটা, আর এটা হলো ফেসবুক স্টুডিও, ঠিক আছে গাইস? তো আপনারা এখানে লগ ইন করবেন, লগ ইন করে দেওয়ার পর আপনাদের এখানে সব অপশনগুলো শো করবে, সেখান থেকে আপনারা সিম্পলি এটা করে নেবেন, ঠিক আছে গাইস? আপনাদের প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল প্লাস লাগাই নিতে পারবেন, টাইটেল ডিসক্রিপশন বক্স সব কিছু লাগাই নিতে পারবেন, ঠিক আছে গাইস? তো আপনারা এগুলো লাগাই নেওয়ার পরে আপনাদের সিম্পলি আপনারা ইনকাম করতে পারবেন। আর একটা কথা বলেন, ইনকাম করার মেন মেইন কাজটা হচ্ছে যে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, প্লাস আপনাদের ভিডিও আপলোড করার পরে আপনাদের 30,000 ঘন্টা, না সরি, 30,000 মিনিট, 30,000 মিনিট, এবং আপনাদের সেখানে ওখানে আপনারা ইউআই এই অ্যাপসটার মধ্যে ঢুকলে আপনারা সেখানে দেখে দেখতে পারবেন, প্রথমে এখানে লেখা থাকবে, অ্যাপসটা প্রথমে থাকবে, ঠিক আছে গাইস? তো আপনারা এই অ্যাপসটাতে ঢুকলে আপনারা ওখানে প্রথমে লেখা থাকবেন যে আপনাদের ফ্রেজে কত মিনিট খোলা, মানে কথা বল, মানে ভিডিওগুলো দেখা হয়েছে কত মিনিট, ঠিক আছে? আপনাদের 30,000 মিনিট এবং আপনাদের ফ্রেজে 10,000 মাত্র 10,000 ফলো থাকলেই আপনারা মানে ফলোয়ার পার্সন, যেমন আপনারা ফলো করে নেবেন আপনাদের ফ্রেন্ড ট্রেন্ড দিয়ে, কিংবা আপনাদের ভালো ভালো যদি ভিডিও ফেল করেন তাহলে আপনারা যদি ভিডিও আপলোড করেন আপনাদের ফেসবুক পেজে, তো আপনাদের কিন্তু সেটা তারপরে আপনারা ইয়ের জন্য আবেদন করতে পারবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপরে মনিটাইজেশন পেয়ে গেলে আপনারা ঠিক ইউটিউব ছেড়ে যেমন ইনকাম করা হয়, তো ইউটিউবে একটু কঠিন, জাস্ট আপনারা কিন্তু ফেসবুকে কিন্তু যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, তো আপনারা ফেসবুক থেকে ট্রাই করুন, ইনশাআল্লাহ আপনাদের সফল হবেন, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে, আর 10,000 ফলোয়ার প্লাস আপনাদের 30,000 ঘন্টা, 30,000 মিনিট, সরি বারবার ঘন্টা বলতেছি, 30,000 মিনিট হলেই আপনারা এই পেজ থেকে আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক কর্তৃপক্ষ দেখা দেওয়া শুরু করবে, ঠিক আছে গাইস? তো আপনারা এইভাবে ইনকাম করা শুরু করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল বাটন দিয়ে রাখবেন এরকম ভিডিও সবাই দেখার জন্য, প্লাস আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই।